নতুন সরকার গঠনের আগ পর্যন্ত বর্তমান সরকার শুধু নিয়মিত কাজগুলোই করবে, চলমান অর্থনৈতিক কর্মকাণ্ড ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আইনমন্ত্রী জানিয়েছেন সংবিধান অনুযায়ী দেশ চলবে, আর সংবিধানের নির্বাচনকালীন সরকার বলে কিছুই নেই। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সরকারের ক্ষমতা কমেছে, দৈনন্দিন নিয়মিত কাজ ছাড়া আর কিছুই করতে পারবে না এই সরকার। সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নতুন কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না, নতুন আইনও করতে পারবে না, তবে বিশেষ প্রয়োজনে অধ্যাদেশ জারি করতে পারবে। নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে এমন কোনো সিদ্ধান্তই নিতে পারবে না সরকার। গণতন্ত্রে বিশ্বাস করে এবং ঠিক গণতান্ত্রিক উপায়ে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেইভাবে সরকার চালিত ইলেকশন সুযোগ ঘোষণার পর সরকার চালিত হবে ঠিক সেইভাবে। আইনমন্ত্রী আরো বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বদলি সহ অন্য সিদ্ধান্ত চাইলে নির্বাচন কমিশন নিতে পারবে। একটা স্বাধীন দেশ, যদি এমন প্রয়োজন হয় গতানুগতিক অফিস চলার জন্য সরকারি এবং বেতন পাওয়ার ব্যাপারে ইয়ে করার ব্যাপারে দৈনন্দিন কাজে নির্বাচন কমিশন যা যা সহায়তা চাইবে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।